এটি দুর্ভগীয়া পরিয়ালের করুণ কাহিনী। পরিয়ালটির করুণ কাহিনী শুনে আপনার মন হেমেকি উঠিব। কমলপুর সমষ্টির টিটকুসি পঞ্চায়েতের অন্তর্গত মালিবাড়ি গাঁওয়ের এটি দুর্ভগীয়া পরিয়াল সারুবনিয়া আর তোর স্বামী হিরুত দাসের এই করুণ কাহিনী। দুইজন অকলশরিয়া এটি পরিয়াল, দৃষ্টিহীনতাত ভুগি আছে সারুবনিয়া আর হিরুত দাস। প্রায় 18 বছর আগত এটি দুর্ঘটনা নিজ পুত্রক হেরুয়ায়। সরকারি আসনি বহুত আহিছে, কিন্তু এই দুর্ভগীয়া পরিয়ালটিক সরকারি কোনো আসনিয়ে আজিলৈকে ঢুকি পোৱা নাই। সরকারি আসনিয়ে এনেকুৱা পরিয়ালটিক ঢুকি নোপোৱাটো আজিৰ দিনত এটা প্রশ্ন। সামাজিক মাধ্যমত সরকারের সহায় বিচাৰি কাটর অনুরোধ এই পরিয়ালটির। কোনো হৃদয়বান ব্যক্তিয়ে যদি সহায় কৰিব বিচাৰে তেওঁলোকক যোগাযোগ কৰি সহায় কৰাৰ অনুরোধ পরিয়ালটির। দুর্ভগীয়া পরিয়ালটক আমার স্ক্রিনত ফোন নম্বর আর একাউন্ট নম্বর জড়িয়ে সহায় করবল অনুরোধ জানালো। ফোন নম্বর হয়েছে 9435590475, ব্যাঙ্ক একাউন্ট নম্বর হয়েছে 3687873295, IFC কোড SBIN00011614। ব্যুরো রিপোর্ট, সংবাদ ডিজিটাল। টিটকুসি গাঁও পঞ্চায়েতের মালিবাড়ি গাঁৱৰ উত্তেজপুৰা বাসিন্দাৰ চাৰু বনিয়া আৰু কেৰু ক্ষীৰুত বনিয়া, এওঁলোকে যিখিনি পাব লগা সেইখিনি সাহায্য এতিয়ালৈকে কোনোদিনে পোৱাই নাই। যেনে যে চৰকাৰে ঘৰ দিছিল, ঘৰো পোৱা নাই, অৰুণোদয় আঁচনিও পোৱা নাই, একোৱে আঁচনি নাই, যিকোনো ধৰ একো সুবিধাই নাই, কিবাকে চলি আছে এওঁলোকে, চকুৰে দেখাও নাপায়, দুইজনে দেখা, এজনে কিবাকে অলপমান দেখা পায়। তাৰ কাৰণে যাতে বিধায়ক মহোদয় চাই দিয়ে তাৰ কাৰণে আপোনাক অনুৰোধ জনাইছোঁ। গাঁও মালিবাৰী উত্তেজপুৰা অৱস্থা বাপা আমাৰ একদম কাহিল আৰু অৱস্থা, একদম চলবেনৰ অৱস্থা, ঘরটো নাপাও, অরুণোদয় নাপাও, বানপানী আহিল, বানপানীর ভিতরত পানি সোমাল, তথাপিতো একো নাপাল, আমার পর ডকুমেন্টস খানিও নিলে, আমি এক টাকাও নাপাল সাহায্য। এতিয়াও ভাঙা বাজারতে আছে, রাতি হলে তো নাই বাপা, বতাহ হতে ওরা রাতি সেনাকে থাকো, কাপড় নহলে তো হাহাকার কিবা করে কাপড় সেনে কথা জ্ঞান ছিল লৈছিলো ভালে থাকতে, অরুণোদয় নাপাও, হেৰি নাপাও, কাগজ পত্র এই বসন্ত আছে যে বসন্ত নিলে এইবার জ্যোৎস্না তাতে দিলু, যাই এজে ছোৱালী এজনী লৈ রাতে 7টা বাজে গেল, কিন্তু নহল, ব্লকৰ পৰা কাগজ নিছি, নিয়া নাই ফটো করে নিছি, একোই পাওয়া নাই এতিয়ালৈকে। ঘরও কথা সুধলি, আগতে সফিকুলকে কৈছিল, ঘর আহি আছে, মাটি চাটি ফেলাইছোন, এই বিহুর আগতে আহব, বহাগ বিহুর আগতে, তারপিছত কলেকে ঈদের পিছত আহব, তারপর এতিয়া আর তাক দেখাই নাই। আমি কি করে চলিম বাপা, এই হেৰি যায় কবাত কিবা অলপ কাম করে, দুই এক টাকা পাই সেনেকে বজার সেনেকে, চাউলকিটা তো কিনবা নালগে, চাউলকিটা পাও, চাউলকিটা সেনেকে খাই আছো, সেনেকে এক ওচৰ বজাৰে মানুহ অলপ দিয়ে সবজি সবজি থাকিলে, আপুনি কি চকু দি দেখাই নাপালে? একদম দেখাই নাপাওঁ বাপা, একদমই দেখা নাপায়, অকণ অকণ এইটো চকু দি অলপ অলপ বগা বগা, কিন্তু হেৰি ধৰিব নোৱাৰো আৰু। চিকিৎসা কৰিব পাৰিছে নে নাই? চিকিৎসা করবো পাও না, চিকিৎসা তো মই তো নেটওয়ার্ক অপারেশন করলো, এইটো বেয়াই হওয়া বলে কলা, এইটো আকো মই প্রাইভেটকে কলা, আমার যোগাইকিটা নিলে হেৰি 6 মাহত, এইটো দি অলপ অলপ বগে বগে দেখা পাওঁ, কিন্তু মই কাম বন করবো নর, আকো বেয়া যাব নর কলে, হয়তো সরকারে কি আহ্বান করবো কি দে বিচারি চাই চিন্তি যেটুই ভাল হয় সেইটো কলি, মই তো জীবনটো থাকা কিটা দিন চলবা লাগিল বাপা, নাখাই জিয়ে থাকিম নে? পরিয়ালত দুজনে ব্যক্তি আছে, আমি দুজনে আছো। আপনার স্বামী কি দেখা না পানি ভালকে? আমার স্বামী তো দেখাই না পাইছিল, এটা অপারেশন করার পিছত অলপ দেখা পায়, কিন্তু এটা দি দেখাই না পায়, জানে কিবা করে হেপে হেপে ভাত গিতা রান্ধে, সেনাকে দু খাওঁ দিনত বনাওয়ে রাতে, আর সেয়া খাওঁ ঠান্ডাকে। লড়া ছোৱালী না বাইদেউ, লড়াতে একসিডেন্ট মারা গেছি, আজি হল 18 বছর মান।